যা শুনছি সেটা কি সত্যি অ্যালেন? তুই কি মিস্টার সেনের মেয়েকে বিয়ে করছিস? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ঠাট্টা ইয়ারকিতে ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, বেকায়দায় পড়লে যা আমি সচরাচর করে থাকি। হারো আমার ইয়ারকিতে কোনো কানই দিল না, বরং জানালো সে খবরটা অফিস থেকেই পেয়েছে। একটা পিকনিক করার জন্য আমার খোঁজে ও আমাদের অফিসে গিয়েছিল। ও আরো জেনে এসেছে যে এর জন্য আমি নাকি ধর্মত্যাগ করে হিন্দু হচ্ছি। ও নিজে গির্জায় যেত যুবতী মেয়েদের দেখার জন্য, বিশেষ করে সুন্দরী গিরিশকে। কিন্তু আমার ব্যাপার শুনে ওর আমার প্রতি তীব্র ঘৃণা ও লুকাতে পারল না। হারও জানালো নরেন্দ্র সেন একটি শয়তান এবং আমাকে জাদু করা হয়েছে। আমাকে উপদেশ দিল গির্জায় 5 টাকা জমা দিয়ে আমার জন্য বিশেষ করে প্রার্থনার ব্যবস্থা করতে। আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দেব, তাই ঠিক করলাম। আর সবাইকার খবর কি? সবাই তোর জন্য দুঃখ করে। আলিপুরে গিয়ে তুই বিস্তর পয়সা জমাচ্ছিস, থাকা খাওয়ার খরচা নেই, বাহিরেও বেরোস না, সারাদিন কি করিস? রিজিওনাল ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করব। বাংলা না জানলে হবে না, তাই বাংলা শিখছি। হারো আমার কাছে 5 টাকা ধার চাইল সন্ধ্যায় YMCA-তে বল ড্যান্সে যোগ দেওয়ার জন্য। তুই যাবি না? জিজ্ঞাসা করলো হারো। আমার বিন্দুমাত্র ইচ্ছা হয়নি। ওয়েলেসলি স্ট্রিট বা রিপন স্ট্রিটে থাকার দিনগুলোতে যে অমূল্য সময় আমি নষ্ট করেছি তা পূরণ করা আর সম্ভব নয়। আমি হারোকে লক্ষ্য করছিলাম, ওর কালচে মুখ, সুন্দর চোখ, সেই সঙ্গে সেই সঙ্গী যার সঙ্গে আমি বহু সন্ধ্যা রাত্রি নষ্ট করেছি মেয়েদের পেছনে ঘুরে। আমার বর্তমান জীবন এত শুদ্ধ আর পবিত্র যে ওকে আমার একজন অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। ও আমার বর্তমান ঠিকানা টুকে নিল এবং কথা দিল খুব শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে, নিশ্চয়ই কিছু টাকা হাতড়াবার মতলবে। বাড়ি ফিরে এসে দেখলাম সমগ্র পরিবার চায়ের টেবিলে। শিবু, শিবুর বউ রমু, বাচ্চু আর তার 2 বোন, যাদের আমি কদাচিৎ দেখেছি, তারা। হারোর সঙ্গে আমার কথাবার্তা ওদের আমি অকপটে জানালাম এবং এই শহরে অন্যান্য ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানরা যে জীবনযাত্রা নির্বাহ করে, যে জীবন আমি নিজেও কাটিয়েছি, তার প্রতি আমার বিতৃষ্ণার কথাও প্রকাশ করলাম। আমার কথা শুনে ওরা মুগ্ধ হয়ে গেল। মেয়েরা আমার চোখ দিয়ে গিলছিল আর দুর্বুদ্ধ কথ্য ভাষায় নিজেদের মধ্যে সম্ভবত আমার প্রশংসা করছিল। শিবু তার অভ্যাস মতো চোখ বুজে আমায় করমর্দন করলো। একমাত্র মিস্টার সেন উৎসাহের প্রাবল্য দেখে কিনা জানি না, তার অভ্যাস মতো ডিটেকটিভ উপন্যাস হাতে নিয়ে নিজের ঘরের দিকে রওনা দিলেন। মৈত্রী, বাচ্চু আর রমুর সঙ্গে আমি ছাদের দিকে গেলাম। মাথার একটা বালিশ দিয়ে কার্পেটে শুয়ে পড়লাম আর আরামে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমার চটি আমার পায়েই ছিল। পায়ের ওপর পা শূন্যে নাড়াতে নাড়াতে একঘেয়ে লাগার জন্য আমি পাঁচিলের ওপর পা দুটো ভর দিয়ে রাখলাম। গত কয়েক মাসে আমি এদেশি ভদ্রতার রীতিনীতি অনেক কিছু শিখে ফেলেছিলাম, যেমন কারো গায়ে পা লেগে গেলে আমাকে ঝুঁকে ডান হাত দিয়ে পা ছুঁয়ে মাথায় ছোঁয়াতে হবে, এইরকম নানান কিছু। সেই জন্যই পাঁচিলে পা রাখার সময় আমি একটু ইতস্তত করছিলাম। ঠিক সেই সময় আমার নজর এলো রমু মৈত্রীর কানে কানে কিছু একটা বলছে। মৈত্রীর দৃষ্টিতে ঈর্ষা আর দুঃখ দুই মিশেছিল। লজ্জায় এবং আনন্দে আমি লাল হয়ে গেলাম। আনন্দ, কেননা আমি নিজেকে কুৎসিত মনে করতাম এবং আমার দৈহিক রূপের কেউ একটু প্রশংসা করলেই আমি মোহিত হয়ে যেতাম। আমি উত্তরে সঠিক কি বলেছিলাম মনে নেই, তবে এটুকু মনে পড়ছে যে আমি বলতে চেয়েছিলাম যে পায়ের সৌন্দর্যের কোনো গুরুত্ব আমাদের দেশের অর্থাৎ সাহেবদের কাছে অন্তত কিছুই নেই, কেননা ওটা আমাদের দেশে ঢাকাই থাকে প্রায় সব সময়।
স্ত্রী শুনে খুশি হলো। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম, আমরা খালি পায়ে পা ঘষে দিয়ে আমাদের আদর জানাই। দেখুন এই রকম, মৈত্রী শাড়ি একটু তুলে নিয়ে নগ্ন পায়ে রমুর দিকে এগোলো। রমু তার পায়ের পাতা দিয়ে মৈত্রীর পায়ে চাপ দিচ্ছিল আর আলতো করে বুলিয়ে দিচ্ছিল। মৈত্রী একে দেখে মনে হচ্ছিল একটা মানুষ চুম্বনে যেরকম তৃপ্তি পায় প্রায় সেই রকম আরাম উপভোগ করছে। ও কেঁপে কেঁপে উঠছিল। পায়ের গোড়ালি দিয়ে রমু মৈত্রীর পায়ে ডিম অবধি ঘষছিল, আবার মাঝে মাঝে জোরে চেপে ধরছিল পায়ের তলায়, নিজের পাতা পা দিয়ে পা জড়িয়ে ধরছিল। দুটো নারীর মধ্যে পরস্পরের প্রতি এই ব্যবহার আমার ভালো লাগছিল না। হিংসাও যে হচ্ছিল না তা নয়। হঠাৎ মৈত্রী পা সরিয়ে নিয়ে বাচ্চুর কালো মোটা পায়ের উপর রাখলো। আমি দেখলাম বাচ্চুর রোদে পোড়া পিচে ছলসানো নোংরা পা অনায়াসে মৈত্রীর শরীরের মিষ্টির স্পর্শ পাচ্ছে। একটা কুকুরকে আদর করার সময় সে যেরকম করে, বাচ্চুর ভঙ্গি ছিল হুবহু সেই রকম। দুঃখের বিষয়, সেই সময় মৈত্রীর মুখটা ছিল আমার দিকে পেছন করা। আমি দেখতে চাইছিলাম ওই যুবকটির সঙ্গে শরীর সংযোগে মৈত্রীর ইন্দ্রিয় কতটুকু সুখ পাচ্ছে, কারণ ওর শরীরের কাঁপুনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝেই ও প্রবল শব্দে হেসে উঠছিল, ওই ইতর ক্লাউন্টারের ঠাট্টা ইয়ার্কিতে। ওই হাসির মধ্যে আমি শুনতে পাচ্ছিলাম আত্মসমর্পণের আর দখলীকৃত হবার বাসনার নিঃশব্দ ইঙ্গিত। অনেকবার আমি ভেবেছি শরীর দখলের এই যে পদ্ধতি, এটা কি শুধরানো যায় না? রুচিপূর্ণ, সভ্য, মার্জিত এবং নিত্য নতুন বুদ্ধি, সূক্ষ্ম চিন্তা, ভঙ্গির বিনিময়ে প্রকাশে কি বোঝানো সম্ভব নয় আত্মসমর্পণ? সবচেয়ে পাগল করা দৈহিক মিলন, তার আগে কি কোনোভাবে সম্ভব? সেই সন্ধ্যার পর অনেকদিন ধরেই আমার একটা অদ্ভুত হিংসা হতো। প্রত্যেকটা লোকের ওপর যারা প্রায়ই নরেন্দ্র সেনের বাড়িতে আসতেন, সুন্দর সুন্দর যুবকেরা, কেউ কবি কেউ গায়ক, মৈত্রী যাদের সঙ্গে গল্প করত হাসত, আমি শিবু বাচ্চু ওদেরকে হিংসা করতাম। বিশেষ করে বাচ্চু, যে মৈত্রীর সম্পর্কে কাকা, এবং এই সুবাদে যখন ইচ্ছে হতো হাত ধরতে, কাপ চাপড়াতে, চুল ধরে টানবার অধিকার ভোগ করত, ওকে আমার বাস্তবিকই একজন প্রতিদ্বন্দ্বী বলে মনে হতো। মৈত্রী ছিল সম্পূর্ণ উদাসীন, আমি অচিন্তকেও হিংসা করতাম। যে কবির সঙ্গে মৈত্রীর আলাপ হয়েছিল একবারই মাত্র, যার সঙ্গে ওর শুধু টেলিফোনেই কথাবার্তা হয়। অচিন্ত্যবাবুর পত্রিকা প্রভুক্ত ভারতে কবিতা পাঠাত মৈত্রী। হিংসা করতাম এক গণিতজ্ঞকেও, যিনি খুবই কম আসতেন, কিন্তু তার সম্পর্কে মৈত্রীর উচ্ছ্বসিত প্রশংসা আমার মনে জ্বালা ধরিয়ে দিত। মৈত্রী স্বীকারও করেছিল যে ওর বিখ্যাত ব্যক্তিদের প্রতি একটা দুর্বলতা আছে। তবে সবচেয়ে বেশি ঘৃণা করতাম ওর ওই বন্ধু, গুরু, পথ প্রদর্শক কবিকে। ওকে একদিন যতখানি সূক্ষ্মভাবে সম্ভব বলেওছিলাম যে ও এইভাবে আত্মসত্তা বিকিয়ে দিচ্ছে, কিন্তু ও এত সরলভাবে বিষয় নিয়ে আমার দিকে তাকালো যে আমি বাধ্য হলাম পিছিয়ে আসতে। মৈত্রীর সঙ্গে বাচ্চুর সেই আচরণ আমাকে অনেকদিন ধরে পীড়া দিয়েছিল। সেই সন্ধ্যার কথা ভাবতাম আসন্ন সন্ধ্যার আকাশে একটা একটা করে ফুটে ওঠা তারাগুলো দেখতে দেখতে। ওদের সমবেত কথোপকথন কথ্য বাংলায় চলার ফলে অতি সামান্যই আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া মৈত্রীর হাসি আমাকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল। বাচ্চুর প্রতিটি মন্তব্যে ওর ওই উচ্চস্বরে হাসি, বিচিত্র মুখভঙ্গি আমি সহ্য করতে পারছিলাম না। মৈত্রী আমার অসুবিধা অনুভব করতে পেরেছিল, আর সেই জন্যই সে জিজ্ঞাসা করেছিল আমি খুব ক্লান্ত বোধ করছি কিনা। অবসর সময়ে অর্থাৎ অফিসের পরে ওর বাবার লাইব্রেরির ক্যাটালগ তৈরির কাজে ওকে সাহায্য করতে পারবো কিনা, এবং সেই সুযোগে আমরা দুজন আলাদা গল্প করতে পারবো, এই ইঙ্গিতও দিয়েছিল।
ওই ক্যাটালগের ব্যাপারটা সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। শুনেছিলাম নরেন্দ্র সেনের লাইব্রেরিতে প্রায় 1000-2000 বই আছে, পরে শুনলাম উনি সব বইয়ের একটা সুশৃঙ্খল তালিকা করে ছাপিয়ে রাখতে চান, যাতে ওনার মৃত্যুর পর উনি বইগুলো কোনো কলেজকে দান করে যেতে পারেন। তার ওই পরিকল্পনা আমার হাস্যকর মনে হলেও আমি সম্মত হয়েছিলাম। ও বলেছিল বাবার সাহস হচ্ছে না আপনাকে অনুরোধ করতে, উনি ভয় পাচ্ছেন যে এতে আপনার সময় নষ্ট হবে। আমি একটা মেয়ে, কোথাও যাই না, বাড়িতে সামান্যই কাজ থাকে। তাই আমার মনে পড়ছে প্রথম সন্ধ্যাতেই ভেবে চিন্তে মতামত না দেওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছিল। বাস্তবিকই বুঝতে পেরেছিলাম বেশ কিছুটা সময় আমার এখানে নষ্ট হবে, তাছাড়া ভয়ও করছিল আবার না আমাদের সেই পুরনো খেলা শুরু হয়। পরের দিন চা খাবার আগে দেখি লাইব্রেরির দরজায় মৈত্রী আমার জন্য অপেক্ষা করছে। আসুন, আমি যতটুকু করতে পেরেছি আপনাকে দেখাই। টেবিলের ওপর গোটা 50-এক বই কাত করে সাজানো, যাতে নামগুলো সহজেই পড়া যায়। আপনি এই পাশ থেকে শুরু করুন, আমি উল্টো দিক থেকে শুরু করছি, দেখি কোন বইটাতে এসে আমরা মুখোমুখি হই। ওকে খুব বিচলিত লাগছিল, ওর ঠোঁট কাঁপছিল আর প্রায়ই আমার দিকে তাকাচ্ছিল। আমি লেখবার জন্য বসলাম, কিন্তু কেবলই একটা বিপদ ঘটার পূর্বাভাস পাচ্ছিলাম। মনে হচ্ছিল আবার আমাদের মধ্যে পুরনো সম্পর্ক জেগে উঠতে চলেছে। চিন্তা হচ্ছিল এইবারে কি ওর হৃদয়ের গভীরে আলোকপাত করা সম্ভব হবে। খুব হালকাভাবেই আমি আমার এই অনুভূতির কথা ভাবছিলাম। লিখতে লিখতে নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি ওকে এখনো ভালোবাসি? বোধ হয় না। ওকে ভালোবাসায় আমি অলীক কল্পনা করেছিলাম আসলে। আবার বুঝতে পারলাম ওর বন্য মোহিনী শক্তিই আমাকে আকর্ষণ করে। নিজের সম্পর্কে আমার পরিষ্কার ধারণা হয়েছিল যে আমি শুধুই মোহগ্রস্ত প্রেমিক নই। কিন্তু ঘটনাগুলোর প্রারম্ভে আমার চেতনা যখন স্বচ্ছ ছিল, তখন আমার এই সব কিছু মনে হয়নি। মনে হয়েছিল এটাই বাস্তব। অন্যমনস্কে একটা বই নিতে গিয়ে আমার হাত মৈত্রীর হাতের ওপর পড়ল, আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আপনি কোন বই অবধি এলেন? আমি ওকে বইটা দেখালাম। ঠিক ওই বইটার আগের বই অবধি ও এসেছিল। বইটা ছিল ওয়েলসের টেলস অব দ্য আনএক্সপেক্টেড। ও যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হয়ে বলল, দেখেছেন, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। উত্তরে আমি মৃদু হাসলাম। বাস্তবিক আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই আকস্মিকতায়। টেবিলের উপর রাখা বইগুলোর নামগুলো থেকে ইচ্ছে করলে অর্থ বার করা যেতেই পারে, যেমন স্বপ্ন, আমাকে তোমার সঙ্গে নাও, সাহায্যার্থে, কিচ্ছু নতুন নয়, ইত্যাদি ইত্যাদি। আমি এমন একটা উত্তর ভাবছিলাম যার একাধিক অর্থ হতে পারে, কিন্তু সেই সময় ছবি আমাদের চা খেতে যাওয়ার জন্য ডাকলো। খুব ভালো লাগছিল, আমরা পরস্পরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়েছিলাম। চা খেতে বসে আমি দারুণ উৎসাহে কৃষ্ণ এবং বৈষ্ণব ধর্ম সম্পর্কে বলতে শুরু করলাম। আমি এত আন্তরিকতার সঙ্গে চৈতন্যদেবের জীবন ও বিশ্বাস সম্পর্কে বলছিলাম যে মিসেস সেন আমার কাছে এসে বসলেন। ক্রমশ তার চোখ জলে ভরে এলো। তোমাকে একজন প্রকৃত বৈষ্ণব মনে হচ্ছে। এই প্রশংসায় আমার যে কি আনন্দ হলো তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি উত্তর দিলাম, বৈষ্ণব ধর্মকে আমি সব ধর্মের শ্রেষ্ঠ মনে করি। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই একটা বিতর্ক শুরু হয়ে গেল। শিবুই আমার সঙ্গে তর্ক করতে শুরু করল। মৈত্রী মনোযোগ দিয়ে শুনছিল, তারপর হঠাৎই সে বলে উঠল, তোমরা ধর্ম সম্পর্কে কি জানো? প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল মৈত্রী। আমি হতভম্ব হয়ে গিয়ে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। শিবু ওকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মৈত্রী দৌড়ে লাইব্রেরির দিকে চলে গেল। আমি স্তব্ধ হয়ে চা শেষ করলাম। সবাই কেমন চুপ করে গেল। আমি আমার ঘরে ফিরে এলাম। কয়েকটা চিঠি লেখার ছিল, সেগুলো নিয়ে বসলাম, কিন্তু মন বসলো না। একটা অস্থিরতা আমায় কষ্ট দিচ্ছিল। মনে হলো
মৈত্রীর সঙ্গে কথা বলা দরকার, আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সেদিনটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিন, আমার ডায়েরির অংশ তুলে দিলাম। আমি ওকে দেখলাম, চোখের জলে বিপর্যস্ত অবস্থায়। আমি বললাম যে আমাকে এখানে আসতে বলা হয়েছে বলে এসেছি। এ কথায় ও খুবই আশ্চর্য হয়ে গেল। আমি 5 মিনিট সময় চাইলাম যাতে আমার চিঠিটা শেষ করে আসতে পারি। ঘর থেকে ফিরে এসে দেখলাম টেবিলের সামনে একটা আরাম চেয়ারে বসে ও ঘুমোচ্ছে। আমি ওকে জাগালাম, ও চোখ বড় বড় করে জেগে উঠল। আমি ওকে এক দৃষ্টিতে লক্ষ্য করতে থাকলাম। ও বেশ উপভোগ করছিল আমার দৃষ্টি, মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করছিল, কি হলো কি হলো? তারপর এক সময় চুপ করে আমার চোখে চোখ রেখে বসে রইল, মন্ত্রমুগ্ধের মতো। রহস্যময় এক স্নিগ্ধ মিষ্টি শক্তির কাছে আত্মসমর্পণ করে আমরা বসে রইলাম। সেই সময় আমার মনের মধ্যে কি হচ্ছিল তা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। ইন্দ্রিয়ের এক তীব্র উত্তেজনা বোধ করছিলাম, কিন্তু তা ছিল কোনোরকম যৌন চেতনা বোধের ঊর্ধ্বে। এক স্বর্গীয় আনন্দের জগতে বিচরণ করেছিলাম আমি। প্রথমে দৃষ্টি যথেষ্ট ছিল, তারপর হাতে হাত রাখলাম আমরা, চোখের মিলনে ছেদ ঘটল না। জোরে চেপে ধরলাম, আবার আদরে আলতো করে হাত বুলিয়ে দিলাম ওর দুটো হাতে। আমি কিছুদিন আগেই প্রেম সম্পর্কে চৈতন্যদেবের ধারণা পড়েছিলাম, আর তাই ব্যক্ত করতে চাইছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমি ওর হাত চুম্বন করলাম। ও আনমনে নিজের ঠোঁট কামড়াচ্ছিল প্রবল উত্তেজনায়, কিন্তু তাও ছিল অতি পবিত্র। আমার প্রচণ্ড ইচ্ছে করছিল ওর মুখে চুম্বন করতে, কিন্তু অনেক কষ্টে আমি নিজেকে সংযত রেখেছিলাম। আমাদের অবস্থানটাও খুব নিরাপদ ছিল না। সিঁড়ি দিয়ে নামার পথে যে কেউ আমাদের দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। ওকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, আমাদের মিলনে বাধা কিসের? ওর একটা শিহরণ দেখা দিল এই প্রশ্নে। আমি ওকে রাগিয়ে দেওয়ার জন্যে কবির শেখানো মন্ত্র দুবার উচ্চারণ করতে বললাম, যাতে ওকে কোনো অশুচিতা স্পর্শ করতে না পারে। ও আমার কথা শুনল, কিন্তু শুনে ওর কোনো ভাবান্তর ঘটল না। পরিষ্কার বুঝতে পারছিলাম যে যা ঘটেছে তা প্রেম, দৈহিক পবিত্রতা বজায় রেখেও তা প্রেমই। আমার স্পর্শ এবং দর্শন দিয়ে অতি প্রাকৃত স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা হলো। 2 ঘন্টা ধরে চলেছিল আমাদের এই অভিজ্ঞতার পর্ব। স্থির বিশ্বাস জন্মেছিল যে কোনো দিন যে কোনো সময় আমরা আবার এই খেলায় মগ্ন হতে পারব। এরপর ও আমায় অনুরোধ করল চটি খুলে ওর পায়ে পা ঠেকাবার জন্য। আমি জীবনে ভুলতে পারব না আমার সেই প্রথম স্পর্শের অনুভূতি। এই স্পর্শ আমাকে ভুলিয়ে দিল আমার সব হিংসা, সবার প্রতি আমার ঈর্ষা, যার জন্য এতদিন আমি কষ্ট পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম মৈত্রী ওর পায়ের পাতা, ওর পা সমর্পণের মধ্য দিয়ে ও নিজেই আমার কাছে আত্মসমর্পণ করছে। সেই মুহূর্তে ভুলে গেলাম ছাদের সেই ঘটনা। মনে হলো এই প্রথম, শুধু আমাকেই ও এই সৌভাগ্য প্রদান করল। আমি আমার পায়ের পাতা ওর হাঁটুর পেছন অবধি তুলে দিয়ে সেই মায়াময় কোমলতা উষ্ণতা অনুভব করলাম। মনে মনে ভাবলাম, আমি প্রথম পুরুষ যে অতখানি স্বাধীনতা ভোগ করলাম। পা দিয়ে ওর পা জড়িয়ে ধরলাম, এইভাবে যে আমরা কতক্ষণ সময় কাটালাম তা বলতে পারবো না। মনে করতে পারি না সেই সময়ে আর কিছু করেছিলাম কিনা, তবে মৈত্রীর মনের স্বরূপ আমি অনুধাবন করতে পারলাম। 6টা মাস আমি অর্থহীন জেদে হারিয়ে ফেলেছি, আজ স্পষ্টভাবে বুঝতে পারলাম ও আমার সম্পূর্ণ অধিকারে। আমি যে ওকে ভালোবাসি একথা হয়তো ওকে স্পষ্ট জানাইনি, কিন্তু আমার মনে হতো আমাদের দুজনের অনুভূতির কাছেই ব্যাপারটা সুস্পষ্ট ছিল। ওর প্রত্যেকটা ভঙ্গির মধ্যেই আমি খুঁজে পেতাম সমব্যথী, সহমর্মী
এবং ভালোবাসার এক নিঃশব্দ বাণী। আমি বিশ্বাস করতাম না যে ও আমাকে ভালোবাসে না, এবং ওর প্রতি আমার ভালোবাসার ওর আস্থা নেই। তাই যখনই ও সামান্য অন্যরকম ব্যবহার করত বা আমাদের মিলনের কথা বললেই মুখে হাত চাপা দিত, কিংবা গুরুতর অবস্থায় চোখে মুখে আতঙ্ক নিয়ে চুপ করে থাকত, আমি দুশ্চিন্তার শিকার হতাম। এসব শর্তেও আমার মনে হতো ওর পরিবারবর্গের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথাবার্তায় মৈত্রীও যোগ দিত এবং উৎসাহিত করত। একদিন আমি যখন বললাম যে ওকে আমি ভালোবাসি, ও তখন দুহাত দিয়ে চোখ ঢাকা দিল। আমার কথার প্রতিক্রিয়া যে কি হলো আমি সঠিক বুঝতে পারলাম না। আমি যখন উষ্ণ আন্তরিকতা নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম বাংলায় কয়েকটা ভালোবাসার কথা বলার জন্য, ও উঠে পড়ল, আমাকে একজন সদ্য পরিচিতের মতো মনে করে বলল, আমায় ছেড়ে দিন, আমি বুঝতে পারছি আপনি আমায় ঠিক বুঝতে পারেননি, আমি আপনাকে ভালোবাসি বন্ধুর মতো, একজন ভীষণ প্রিয় বন্ধুর মতো, আমি আপনাকে অন্যভাবে দেখতে পারি না আর দেখতে চাইও না। কিন্তু মৈত্রী, এখন আর এটা নিছক বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা, প্রেম। আমি হঠাৎই আমার উপস্থিত বুদ্ধি ফিরে পেয়েছিলাম। আত্মা মন অনেক রকম ভালোবাসার অস্তিত্ব স্বীকার করে, সত্যি কথা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রেমিকা হিসেবে পেতে চাই, তুমিও তা জানো, আর এটা থেকে তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করছো কেন? আমাদের পরস্পরকে ছেড়ে থাকতে পারবো না আমরা, এই সত্য ঢাকবার জন্য আমরা নিজেদের যথেষ্ট যন্ত্রণা দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি মৈত্রেয়ী, আমি তোমায় ভালোবাসি। আমি কথাগুলো বলছিলাম একটা বাংলা বাক্যের সঙ্গে পাঁচটা ইংরাজি বাক্য মিশিয়ে। আপনার নিজের ভাষায় কথাগুলো আবার বলুন, এলোমেলো ভাবে মাথায় যেভাবে এলো কথাগুলো আমি ফরাসিতে আবার বললাম। সন্ধ্যা পার হয়ে গিয়েছিল অনেক আগে, সবে ঘরে আলো জ্বালা হয়ে গিয়েছিল, লাইব্রেরিতেও আলোর প্রয়োজন অনুভব করছিলাম, বললামও সে কথা। ও উত্তর দিল, না ছেড়ে দিন, দরকার নেই, কেউ এসে পড়লে, আমাদের দুজনকে যদি কেউ এভাবে অন্ধকারে দেখে তখন, বয়ে গেছে আমার, আমার ভাই বোনের মতো রয়েছে এখানে আমরা। আমি না বোঝার ভান করলাম, ওকে আদর করার জন্য কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। ও আমায় জিজ্ঞাসা করলো, কেন তুমি মাঝে মাঝে এই রকম অবুঝ হয়ে ওঠো? ওর কণ্ঠস্বরে প্রশ্রয় আর হালকা হাসির আমেজ ছিল। আমি নিজের উপর সম্পূর্ণ আস্থা রেখে উত্তর দিলাম, কারণ তুমি মাঝে মাঝেই অর্থহীন বোকামো করো। মৈত্রী নিজের হাত দুটো আমার হাত থেকে মুক্ত করে কাঁদতে শুরু করলো, ও লাইব্রেরি ছেড়ে চলে যেতে উদ্যত হলো। ওকে থামাবার জন্য ওর চুলের মধ্যে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে ওকে আমি আশ্বস্ত করার চেষ্টা করলাম, ওকে কান্না থামাতে অনুরোধ করলাম। ওর শরীরের স্নিগ্ধ সৌগন্ধ, কুমারী শরীরের উষ্ণতায় আমার সংযম হারিয়ে যাচ্ছিল। আমি ক্রমশ ওকে আমার শরীরের সঙ্গে জোরে চেপে ধরছিলাম, আমার আলিঙ্গনের মধ্যেও ছটফট করতে লাগলো, অস্ফুট স্বরে বিরোধিতা করছিল। আমার ভয় করছিল যে কেউ ওর কণ্ঠস্বর শুনে ফেলতে পারে, এই ভয়ে আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু ও ঘর ছেড়ে চলে গেল না। দরজার দিকে না গিয়ে ও জানালার কাছে গিয়ে দাঁড়ালো, রাস্তার গ্যাস পোস্টের স্বল্প আলো এই জায়গাটায় এসে পড়েছে। ওর চোখ, এলোমেলো চুল, কামড়ে ধরা ঠোঁট আমার শরীরে শিহরণ এনেছিল। এক অদ্ভুত ভয় আর আকর্ষণ মিশ্রিত দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়েছিল, একটা কথা ও বলতে পারছিল না।
আমি ওর দিকে এগিয়ে গেলাম, জড়িয়ে ধরলাম, দু হাত দিয়ে ওর মুখটা তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম। তীব্র আবেগ, উন্মত্ততায় দিশেহারা তখন আমি। আমি ওর ঠোঁটে চুমু খেলাম, ভেজা ভেজা কোমল সৌগন্ধযুক্ত এই ঠোঁট আমি কোনোদিন চুম্বন করতে পারবো ভাবতেও পারিনি। প্রথমে ও ঠোঁট দুটোকে গুটিয়ে শক্ত করে রাখছিল, কিন্তু ক্রমশ ওর প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেল, মেলে ধরল নিজের ঠোঁট, আমার ঠোঁটে চুম্বন করলো এবং আলতো করে কামড়ে দিতে থাকলো। ওর শরীরের ভার আমার শরীরে এলিয়ে দিল। আমি ওর সুগঠিত বুকের স্পর্শ আমার শরীরে অনুভব করছিলাম, অনুভব করতে পারছিলাম ওর সমস্ত শরীরের জ্যামিতিক বিন্যাস। জানি না কতক্ষণ আমরা এই অবস্থায় ছিলাম। একটা সময় মনে হলো মৈত্রী হাঁপাচ্ছে। আমি ওকে ছেড়ে দেওয়া মাত্র ও একটা ভগ্ন স্তূপের মতো মাটিতে পড়ে গেল। আমি ওকে উঠতে সাহায্য করার জন্য নিচু হলাম, কিন্তু ও আমার পা দুটো ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলল, ওকে যেন আমি স্পর্শ না করি, আমাকে আমার নিজের মায়ের নামে, মিসেস সেনের নামে শপথ করালো। আমি চুপ করে রইলাম। ও নিজে নিজেই উঠে পড়ল, চোখের জল মুছে চুল ঠিকঠাক করে নিল, এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর শ্বাস ফেলে ও ঘর ছেড়ে চলে গেল। আমি ঘরে ফিরে এলাম। ওকে জয় করার আনন্দ, অনুতাপ এবং সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড ভয় আমাকে বিচলিত করল। খেতে যাওয়ার আগে অবধি কিছুই করতে পারলাম না, কোনো কিছুতেই মন বসাতে পারলাম না। ভাবছিলাম খাবার টেবিলে ওর দিকে চোখ তুলে তাকাবার সাহস কি আমার হবে, এখন এই মুহূর্তে ও আমার সম্পর্কে কি ভাবছে। ভয় হচ্ছিল যদি ও ওর মার কাছে অথবা রোমোর কাছে বলে দেয়। আমি কিছুই ঠিক করতে পারছিলাম না, মৈত্রী খাবার টেবিলে এলো না। খাওয়ার পর রোমু আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের মহিলা কবি আপনাকে এই কাগজটা দিতে বলেছে। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, এক প্রচণ্ড উত্তেজনা, ভয়ে যেন আমি আমার হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি কাগজটা খুললাম, যাতে কেউ না বুঝতে পারে সেই জন্য ফরাসিতে লেখা, সকাল 6টায় লাইব্রেরিতে এসো, সকাল 10টার মধ্যে আমাকে অফিসে পৌঁছতে হতো, রাত 8টায় চায়ের টেবিলে হাজিরা দিতে হবে। তাই সন্ধ্যা 6টার মধ্যেই বাড়ি চলে আসার চেষ্টা করলাম, যাতে অন্তত ঘন্টা দুয়েক সময় মৈত্রীর সঙ্গে গল্প করে সময় কাটানোর সুযোগ পাই। সেই রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারিনি, বারবার দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছিল। আমি মৈত্রীকে হারাচ্ছি, দাড়িওয়ালা এক স্বর্গীয় দূত আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। নরেন্দ্র সেন নিঃশব্দে তার টেরাস থেকে আমার চলে যাওয়া দেখছেন। ঘুম ভেঙে দেখি আমার কপাল ঘামে ভিজে গেছে, মনে হচ্ছিল একটা ভীষণ পাপ কাজ করে ফেলেছি। যথাসময়ে মৈত্রীর সঙ্গে আমার দেখা হলো। ওর পরনে ছিল সাদা শাড়ি, গায়ে হালকা ধোয়াটে রঙের শাল। বুঝতে পারছিলাম না আমার ঠিক কিভাবে ওর সঙ্গে ব্যবহার করা উচিত। ওকে জড়িয়ে ধরব, না শুধু মৃদু হাসব, অথবা কিছুই হয়নি এমন ভান করব। ভাবতে ভাবতে ওকে নমস্কার জানালাম। ও আমার কাছ থেকে কি প্রত্যাশা করছে আন্দাজ করতে না পেরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। আমি উল্টো পাল্টা অসংলগ্ন কথা বলছিলাম, মৈত্রী ছিল শান্ত আর স্থিতধী, ওর চোখের তলায় ছিল কালি। বেশ বোঝা যাচ্ছিল আগের রাতটা ওর কেটেছে প্রার্থনা আর পুজোর মধ্য দিয়ে। আমি কি ভুল করছি? না, ঠিকই শুনেছিলাম,
মনে নেই, ও একটা প্রার্থনা সঙ্গীত গাইছিল গুনগুন করে। হ্যাঁ, তারপর হঠাৎই ও গান থামিয়ে দিয়েছিল। আমি ওর সামনের চেয়ারে বসে যন্ত্রচালিতের মতো বইয়ের তালিকা প্রস্তুতির কাজে লেগে গেলাম। কয়েক মিনিট পরে ওই বরফের মতো শীতল স্তব্ধতা কাটানোর জন্য আমি প্রশ্ন করলাম, কাল রাতে ঘুম হয়েছিল?